মানে ইমাজিন করো আর কি, যদি এইখানটায় রাত্রে বেলা আসা হয় আর ওই দিক থেকে মানে কিছু একটা যদি হয় বা কিছু একটা যদি আলো আসে তাহলে কেমন লাগতে পারে আর কি। মানে একা কেউ আসলে তো আমি শিওর সে থাকতে পারবে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি তোমাদের মাঝখানে রাকেশ, আর তোমরা দেখছো আমার চ্যানেল আইডি ব্লগস। তো আজকের টপিক হচ্ছে, আজকে আমরা এসেছি টিবি হসপিটাল এক্সপ্লোর করার জন্য, যেটা কিনা আমার বাড়ির থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। তো ভাবলাম আজকে একটা টিবি হসপিটাল নিয়ে ভিডিও বানিয়ে দিই। সবাই অনেক অনেক ভিডিও বানিয়েছে টিবি হসপিটাল নিয়ে, পার্ট 1, 2, 3, 4 অনেক দেখলাম আর কি, অনেকের ভিডিও। তা আমি বাড়ির কাছে থেকে আমি নিজে এখনও পর্যন্ত একটা ভিডিও বানাইনি বা বানাবো না, সেটা কী করে হয়। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, টোটালটা এক্সপ্লোর করবো আজকে টিবি হসপিটাল। আমি একটাই ব্লগ বানাবো, 2, 3, 4, 5টা বানাবো না। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডক্টর বিধানচন্দ্র রায় স্যারের মূর্তির সামনে আর কি। তো এই টিবি হসপিটালে এসে এনার বিষয়ে যদি একটু না বলি তাহলে সেটা একদমই ঠিক হবে না। তো বিষয় হচ্ছে, টিবি হসপিটালটা ইনি তৈরি করিয়েছিলেন আর কি, যক্ষা বা টিবির হাত থেকে মানুষকে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য ইনি এই টিবি হসপিটালটা তৈরি করেন, এবং সেটা এখন খুবই খারাপ অবস্থা। সেটা আমি আপনাদের দেখাবো এইবার ভিডিওতে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এইখানে একটা সুন্দর জিনিস আমার চোখে পড়লো, সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো, পড়ে শোনাচ্ছি আর কি। তো আপনারা দেখুন, এখানে লেখাটা দেখে একদম মন ভরে গেল আর কি। লেখা রয়েছে, আমার সাধ্যমতো আমি দেশের সেবা করিয়া যাইতেছি, যখন আমি থাকিব না তখন ও আমার বিদেহী আত্মা দেশেরই জন্য চিন্তা করিবে। ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়, জন্ম 1 জুলাই 1882, মৃত্যু 1 জুলাই 1962। এই লেখাগুলো পড়লে বা এই কথাগুলো শুনলে খুবই আমাদের ভালো লাগে আর কি। তো চলো এবার বেশি কথা না বলে তোমাদের টিবি হসপিটালের ভেতরটা, বাইরেটা, সাইডটার পরিস্থিতি কীরকম আছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। যে মুহূর্তে ঢুকে পড়েছি পুরো জঙ্গলের মধ্যে আর কি, চারদিকে জঙ্গল দেখতে পাচ্ছ। তো এই জঙ্গলের মধ্যে কিন্তু আমার উল্টো দিকে মানে আমার সামনের দিকেই রয়েছে এই যে ঢোকার জায়গা আর কি। মানে আমি রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না ভেতরে কোথা দিয়ে যাব, দিয়ে যাক এইখানে একটু রাস্তা পেলাম আর কি জঙ্গলের মধ্যে দিয়ে। বাইকগুলো এইখানে এই মুহূর্তে রাখলাম আমি, আমার বাইক আর এই যে বরুণ ভাইয়ের বাইক, এখানে বরুণ ভাই চলে এসছে। তো চলো একটু ভেতরে গিয়ে তোমাদের এবার দেখাই। তো এই হচ্ছে ভেতরের অবস্থা, দেখো ঘরগুলো দেখো, কি হিউজ হিউজ সাইজের ঘর। এই হচ্ছে টিবি হসপিটালের অবস্থা, ঘরগুলো দেখো তোমরা শুধু, মানে পুরো জানলা দরজাগুলোকে আর কি এখানকার মানুষজনরা সব খুলে নিয়ে চলে গেছে আর কি। তো বিষয় হচ্ছে, মানে স্বাভাবিক এগুলো যদি পড়ে থাকে এরকম দিনের পর দিন, কোনো কিছু যদি এখানে না হয় তাহলে এগুলো স্বাভাবিকই এরকমই হওয়ার কথা। তো আশেপাশের লোকগুলো মানে লোকেরা এগুলো সব খুলে নিয়ে চলে গেছে, আর সাইডে তোমরা জঙ্গল দেখলে মানে বুঝতে পারবে যে কোথায় চলে এসেছি, আমাদেরই মনে হচ্ছে এটা কোথায় চলে আসলাম এরকম একটা লাগছে আর কি। তো তোমাদের দেখাই আরও, এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এইগুলো আর কি পায়খানা বাথরুম ছিল। এই যে দেখো, মানে ভেতরে এতটা অন্ধকার যে মনে হচ্ছে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাতে হবে। তো বেশি ভেতরে যাব না, কোথায় কি সাপ টাপ থাকে তার ঠিক নেই। তো এই হচ্ছে অবস্থা, আর বাইরে এই যে জঙ্গল দেখো, কি হিউজ পরিমাণে জঙ্গল হয়ে গেছে আর কি, মানে এত জঙ্গল ভেতরে, বিশাল জঙ্গল। আর সামনের মানে কি বলবো, সামনের বারান্দার ভিউটা দেখো আর কি, মানে কতটা বড় জায়গা নিয়ে এই টিবি হসপিটালের মানে ঘরগুলো ছিল আর কি। এই মাথা থেকে ও মাথা ঠিক মতো দেখা যাচ্ছে না, মানে এত বড় আর কি। আর এই রুমগুলো দেখো, এক একটা হিউজ সাইজের হল ঘর, কি বড় বড় সাইজের। তো এখন এর সাইডে সাইডে যে ফাঁকা জায়গাগুলো ছিল, এখানকার মানুষজন সেই জায়গাগুলোকে পরিষ্কার করে সম্ভবত গাছপালা গাছপালা লাগায় আর কি। তো এইখানে আবার একটা ছোট রুমে চলে আসলাম আর আর কি আমরা। এখানে একটা ছোট ঘর মতো দেখা যাচ্ছে, ও এখানটা সম্ভবত পায়খানা ছিল আর কি। তো এই আবার একটা বিশাল ঘর, কি বড় বড় সাইজের রুম, এগুলো পড়ে আছে আর কি এইখানে, এইভাবে নষ্ট হচ্ছে। তো মাঝে শুনেছিলাম যে এইখানে কিছু একটা হবে, কোনো একটা মেডিকেল হাব টাইপের এরকম কিছু একটা হবে, তা কবে হবে সেটা জানি না। তো মেডিকেল হাব কবে হবে সেটা তো ঠিক করে বলতে পারছি না, মানে শুনেছিলাম কিছুদিন আগে, তবে
আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আরো যদি এখানে আরো 10-20 বছর এইভাবে পড়ে থাকে, তা এখানে যদি আর কিছু না হয়, এরপরে হয়তো আর দেয়াল ফেয়ালও থাকবে না এখানকার, মানে দেয়াল ফেয়ালও হয়তো নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হওয়ার থেকে বড় কথা, মানে যেমন জানলা দরজা আর নেই, তেমন হয়তো বিল্ডিং আর নাও থাকতে পারে, মানে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছি অজস্র প্লাস্টিকের প্যাকেট, মদের বোতল, গ্লাস আর কি, লেজের প্যাকেট অ্যাভেলেবেল। তো এটা দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে যে এখানে মানে মদ্যপান ভালোই হয়। তো এটা হওয়ারই কথা, এরকম যদি দিনের পর দিন পড়ে থাকে, সেখানে তো নানান রকম 2 নম্বরি কাজ বা নোংরা কাজ বাজ হবেই যদি কেউ এখানে নজর না দেয়। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এই একটা বড় গাছ, ওই একটা বড় গাছ, শুনেছি নাকি, মানে আমরা তো দেখিনি টিবি হসপিটাল ভালো করে, মানে আমাদের জ্ঞান হওয়ার পরপরই টিবি হসপিটাল বন্ধ হয়ে যায় আর কি। তো এই যে গাছগুলো দেখছো, একসময় এই গাছগুলোর নিচেই রোগীর পরিবারের লোকরা বসে অপেক্ষা করতো আর কি, তাদের সঙ্গে দেখা করার জন্যে। তো আজ সেইখানটার এরকম পরিস্থিতি, হয়তো ওখানটা গেলে বসার বেদি ফেদিও থাকতে পারে, কিন্তু এখন আর সেখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই, এমন হয়ে গিয়েছে আর কি পুরো জঙ্গল। তো এই যে হচ্ছে পরিস্থিতি, মানে কত দেখাবো আর কি, যত দেখাবো শেষই হচ্ছে না, এরকম একটা ব্যাপার। এখানেও পায়খানা বাথরুম রয়েছে অনেকগুলো আর কি, সম্ভবত এগুলো রোগীদের জন্যই ছিল। এই মুহূর্তে আমরা যেখানটা আছি আর কি, এটা টোটালটা নিয়ে হচ্ছে 500 বেড আর কি, এটাকে 500 বেড বলে। তো এখানে হচ্ছে 500 বেড আছে, 250 বেড আছে আর কি, তবে এতগুলো আমি জানি না আর কি, কোনটা 1000 বেড কোনটা 250 বেড, তবে এইটা 500 বেড, এইটা আমি এইটুকু জানি আর কি। তো 1000 বেড আর 250 বেড ওগুলো ম্যাক্সিমামগুলোতে হচ্ছে কি BSFরা শেল্টার করে নিয়েছে, ওগুলো মানে এমন পরিণতি হয়ে গেছে ওগুলোর আর কি, মানে ভগ্নস্তূপে পরিণত হতে চলেছিল। তো সেই মুহূর্তে ওখানটায় BSFদের ক্যাম্প এখন হয়ে গিয়েছে আর কি, তো সেটাও আমি দেখাচ্ছি এরপরে। আর ম্যাক্সিমামটাই তো জঙ্গল হয়ে গেছে, আমার পেছনটা দেখতে পাচ্ছ কত দূর, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা কিরকম, মানে কি লার্জ আর কি, এতটা জায়গা নিয়ে এই জায়গাটা ছিল। তো আসো সঙ্গে। তো এইটা যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পায়খানা বাথরুম ছিল আর কি রোগীদের, এখন পুরোটাই অন্ধকার। তো এদিকটা মানে ভয় লেগে যাচ্ছে এমন আর কি, মানে দিনের বেলায় এই জায়গাটা মনে হচ্ছে এখনই প্রায় সন্ধে 6:30-7টা বেজে গেছে, এতটাই অন্ধকার আর কি। তো ভেতরটা আসলে তোমরা দেখতে পাবে, বাপরে ভেতরে তো সেই সেই লেভেলের অন্ধকার। তো আমাকে কি দেখা যাচ্ছে ক্যামেরায়? অবশ্যই, না হলে আমি ফ্ল্যাশ জ্বালাই মোবাইলে। এইবার একটু হালকা পাতলা তো আর ইয়েছে। এই হচ্ছে, আমাকে দেখতে পাচ্ছো এবার? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে রুমের কন্ডিশন, বেতাল অন্ধকার আর কি। তো কিছু কিছু জায়গায় গাছের দেয়ালের সঙ্গে, ঘরের দেয়ালের সঙ্গে মানে একদম গাছের শেকড় জড়িয়ে আছে, জড়িয়ে আবার নিচেও ঢুকে গেছে। তো আসো সঙ্গে দেখতে পাবে। তো এইখানে যদি তোমরা কোনো সময় ভিডিও বানাতে বা যদি এইখানে তোমরা কোনো সময় ভিডিও বানাতে বা ঘুরতে আসো আর কি, তো তোমাদের অবশ্যই বলবো যে একটা লাইট নিয়ে আসবে সঙ্গে করে, আর একটা লাঠি অবশ্যই আনবে, কারণ এখানে যেইভাবে অন্ধকার, মানে কোথায় কালার সাপটাও লুকিয়ে আছে, ময়াল ঠয়াল অজগরও থাকতে পারে বলা যায় না। তো তোমরা সাবধানে এসো আর কি। তো আসো সঙ্গে। এখান থেকে সোজাটা কি দেখা যাচ্ছে পুরো ভেতরের? অবশ্যই দেখা যাচ্ছে। তো তাহলে বুঝতেই পারছো, এবার দেখো পুরো মনে হচ্ছে যেন একটা মানে ভুতুরে বাড়িতে চলে এসেছি এরকম মনে হচ্ছে না? তো ইমাজিন করো যে এইখানটায়, মানে ইমাজিন করো আর কি, যদি এইখানটায় রাত্রেবেলা আসা হয় আর ওই দিক থেকে মানে কিছু একটা যদি হয় বা কিছু একটা যদি আলো আসে, তাহলে কেমন লাগতে পারে আর কি। মানে একা কেউ আসলে তো আমি শিওর সে থাকতে পারবে না এখানে, মানে এরকম একটা কন্ডিশন। আসো বাইরে। এই মুহূর্তে আমরা এইখানটা ঘোরা কমপ্লিট করে ফেলেছি, তো এখন সাইডে যেগুলোতে BSFরা থাকে আর কি, সেইখানগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওতে। চারদিকটাই পুরো জঙ্গলে জরাজীর্ণ হয়ে গেছে আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি জানি যে তোমাদের খুব বেশি ইনফরমেশান আমি দিতে পারলাম না, কারণ টিবি হসপিটাল সম্পর্কে আমার কাছে খুব বেশি ইনফরমেশান নেই। আমি একটু উইকিপিডিয়া ঘাঁটছিলাম, একটু ইউটিউবেও কিছু ভিডিও দেখলাম, তবে সবার ভিডিওই একই রকমই, মানে খুব বেশি ইনফরমেশান এখানে কিছুই নেই। তবে যতদূর জানি যে 70-75 সাল পুরনো হবে এই টিবি হসপিটাল, এবং বন্ধ হয়েছে খুব বেশি বছর হবে না, বন্ধ মোটামুটি আমার জ্ঞান ছিল, মানে মোটামুটি বুঝি যখন আর কি টিবি হসপিটাল তখনও চলতো আর কি, কিছু লোকজন এখানে ছিল, কিছু পেশেন্ট, তারপরে এটা পুরোই বন্ধ হয়ে যায়। আর এই তো 5-7 বছরের মধ্যে পুরো জানলা দরজা দেয়াল কিছুই নেই।
তো যাই হোক, আর একটু আগে মানে আর কিছুদিন আগে যদি বিএসএফ দের এখানে ডিউটি দিত আর কি, তাহলে হয়তো এটা এতটাও খারাপ অবস্থা হতো না। এখানে আশেপাশের লোকরা সবই মানে মোটামুটি দেয়ালগুলোই পারেনি ভাঙতে আর কি, এছাড়া সবই ভেঙে খুলে নিয়ে চলে গিয়েছে। তো চলো ওই সাইডটা তোমাদের দেখিয়ে দিই। কথা আমি তোমাদের শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে টোটাল যে টিবি হসপিটালে চত্বরটা ছিল না, এই টোটাল মানে ওয়ার্ডগুলোতে কিন্তু ওয়াটার সাপ্লাই দেওয়া হতো, যে ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক দিয়ে, সেই ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কটা তোমরা দেখে নাও। এই যে পেছনে যে ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এই বিল্ডিংয়ের মতনই প্রচণ্ড পুরনো আর কি, মানে সেই আমলে যে আমলে এই চলতো আর কি, টিবি হসপিটালের এই ওয়ার্ডগুলো চালু ছিল তখনকার সময়কার এই ওয়াটার ট্যাঙ্ক। এটা দিয়ে এখনও জল সাপ্লাই দেওয়া হয়, তবে এগুলোর ভিতরে তো দেখলাম না জল সাপ্লাই আর এখন আর এটা দিয়ে হয় কি না জানি না, তবে এইখান থেকেই আগে সব জল সাপ্লাই দেওয়া হতো এই টিবি হসপিটালে। এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি বাইক চালাতে চালাতে ভিডিওটা করছি তো যার কারণে হয়তো একটু কাঁপলেও কাঁপতে পারে। এই ঘরগুলোতে আগে যে ডাক্তার এবং নার্সরা থাকতো তারা এইগুলোর ভেতরে থাকতো আর কি। তো এর ভেতরে আরও অনেক কোয়ার্টার আছে, ওই সাইডে আছে, এই ভেতরে আছে, তো ভেতরে এখান থেকে যাওয়ার রাস্তা নেই। তো চলো তোমাদের আমি ওই পাশ থেকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, সামনে যে এই যে জঙ্গলের মধ্যে ছোট ছোট জালনা তোমরা দেখতে পাচ্ছ জানালাগুলো, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তখনকার সময়কার মানে টিবি হসপিটালের সব ঘর আর কি, মানে এর মধ্যেও বেড ছিল আর কি, রুগীরা থাকতো আর কি। তো বিষয় হচ্ছে যে এর মধ্যে আর আমি যাচ্ছি না, কারণ হচ্ছে ওদিক ওটা তো তোমাদের দেখালামই, ওইটা একটা সাইড আর এটা একটা সাইড আর কি। তো এদিকটা বিষয় হচ্ছে যে ওইদিকেও যে যেরকম এদিকেও ঠিক সেরকমই সেম, তবে এদিকটা একটু বেশি জঙ্গল আর পুরোটাই একদম বন্ধ, ওদিকে দু একটা লোকজন ভেতরে চলাফেরা করে। বিষয় হচ্ছে যে এদিকের বিল্ডিংগুলোর ভেতরে আমি আর গেলাম না, কারণ ওই সাইডটা তো তোমাদের দেখিয়ে দিলাম, ওই সাইডটাও ঠিক যেরকম এই সাইডটাও ঠিক সেরকম, তবে ওই সাইডটা যাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভেতরে যাওয়ার মতন, এই সাইডটা একদমই যাওয়ার উপায় নেই, এই সাইডটা পুরোই একেবারে জঙ্গলে বোঝায় আর কি। তো বেশি রিস্ক আর নেবো না, সন্ধ্যাও হয়ে আসছে, জঙ্গলের মধ্যে কোথায় সাপ ফাপ থাকতে পারে, কী রকমের পোকামাকড় থাকতে পারে তার ঠিক নেই, ওই একই রকম আর যত ভিডিও করবো তত ভিডিও বড় হবে। তো সেই জন্য আর এদিকের ভেতরগুলোতে যাচ্ছি না, ওদিকেও একই রকম, এদিকেও একই রকম, এদিকে আরও বেশি জঙ্গল। তো যাই হোক, দেখে নিলে তোমরা পুরো ভিডিওটা, তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগুক এটাই চাই আর কি। ফ্রেন্ডস, তোমরা দেখে নিলে পুরোটা টিবি হসপিটালটা ঘুরে আমি তোমাদেরকে দেখালাম, বিএসএফদের ব্যারাক দেখালাম, আর যেখানে যেখানে পেশেন্ট থাকতো, ডাক্তার নার্সরা থাকতো, সেই জায়গাগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, শেয়ারও করে দিও, আর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। আর আমি তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো এরকম অনেক অনেক ভিডিও, চেষ্টা করবো নিজেকে আরও ইম্প্রুভ করার, আরও ভালো ভিডিও কোয়ালিটি ভিডিও দেওয়ার তোমাদেরকে। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা জানিও, তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।